سفرها. তো দেখো বন্ধুরা, নিয়ে তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন একটা অফবিট জায়গা, মানে প্রচণ্ড অফবিট একটা জায়গা। তো দেখো এই সাইডে রয়েছে জয়চণ্ডী পাহাড়, এটা হচ্ছে সীতা পাহাড়, এবং তার পাশে যে দেখতে পাচ্ছ ছোটো একটা টিলার আকৃতি দেখো চারিপাশটা দেখো, এবং এই সাইডে রয়েছে যে রঘুনাথপুর যে কলেজ, তো জয়চণ্ডী পাহাড় আর রঘুনাথপুর কলেজের মার্জবর্তী এলাকায় তোমার এই সীতা পাহাড়ে যদি কেউ আসতে যাও তাহলে সীতা পাহাড় যেতে যেতে তোমাদের এই ছোট্ট একটা যে টিলা পড়বে, মানে কলেজের একবারে গ্রাউন্ড, এই যে দেখতেছো গ্রাউন্ড, তো গ্রাউন্ডের একদম পাশে দেই, তো তোমরা অবশ্যই এখানে আসবে একবার, এসে দেখবে এখান থেকে খুব সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। জয়চণ্ডী পাহাড়ের যে রেঞ্জটা রয়েছে সেটার খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়াচ্ছে। তো চলো জাস্ট তোমাদেরকে এটা জানানোর জন্যই আমি এখানে মানে দাঁড়ালাম যে জায়গাটা খুবই সুন্দর, তোমরা যদি আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে, কিন্তু যদি এখানে আসো তাহলে খুব সাবধানে আসবে, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে কাঁচের বোতল, শুধু কাঁচের বোতল, মানে জাস্ট মানে কী বলবো, ড্রিঙ্ক করেছে এবং চারিদিকে সেগুলো ফাটিয়েছে। তো কেউ যদি আসো তো অবশ্যই সাবধানে দেখে শুনে পা ফেলবে। দেখো চারিদিকে পড়ে রয়েছে, চারিদিকে তুমি যেখানেই যাও না কেন দেখো এখানে একটা পড়ে রয়েছে, ঠিক আছে, এই যে দেখো সবুজ সবুজ কিছু কুচি রয়েছে এইখানেতে, আর দেখো এই যে এইখানেতে একটা সবুজ বোতল হবে, এই যে এটা রয়েছে এইখানটাই করে দেখো একবার, মানে এগুলো সব কিন্তু পাথর নয়, এগুলো হচ্ছে সব কাঁচের টুকরো। তো চলো এই হচ্ছে দেখো পাহাড়ের রেঞ্জ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এই ভিডিওটা তোমাদেরকে একটা সুন্দর একটা লোকেশন দেখানোর জন্য বা জানিয়ে দেওয়ার জন্য তোমাদের মানে ক্যামেরাটা অন করলাম যেতে যেতে। তো চলো দেখা হচ্ছে যে সীতা পাহাড় যে রয়েছে, পাহাড়ে উঠবো না তো এখান থেকে, সীতা পাহাড় দেখে না আর যাবো না আমি, একবারেই এখান থেকেই কমপ্লিট করে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে সীতা পাহাড়, আর এই হচ্ছে যে রেঞ্জটা, যে জয়চণ্ডী পাহাড়ের রেঞ্জ, তো সেটাই তো দেখো একবার, তো আর যাবো না আমি এখান থেকে, আবার ব্যাক করবো, ব্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ভালো লাগছে না শরীর হয় এই গরমেতে, সত্যি ভিডিও করা খুব ক্রিটিক্যাল ব্যাপার, তো যাই হোক ভালো লাগছে না, মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, ক্যামেরায় মুখ নিয়ে আসতে চাইছি না, মানে এতটা খারাপ কি মানে বলে বোঝানো যাবে না, মানে কি বলবো। তো চলো যা যাক বাড়ির উদ্দেশ্যে, তো যেতে যদি কোনো ডেস্টিনেশান পাই তাহলে তোমাদেরকে অবশ্যই সেখানে ভিডিও করে রাখবো, তো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তো প্রথম যে ভিডিও পাবে সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, দ্বিতীয় পাবে তোমরা জয়চণ্ডী পাহাড়েরই একটা যে পার্ক রয়েছে, মানে জয়চণ্ডী হিল টপ রেস্টুরেন্ট না কি একটা রয়েছে, যাই হোক জয়চণ্ডী হিল রেস্টুরেন্ট বা পাহাড় রেস্টুরেন্ট এরকম যা কিছু একটা রয়েছে, তো নামটা সঠিক মনে পড়ছে না, তো সেটা পাবে। তারপরে পাবে তোমরা যে সীতা পাহাড়ের যে লোকেশনটা, মানে নতুন একটা জবিট লোকেশন এটা পাবে। তারপরে পাবে এবার রাস্তায় যেতে যেতে আরও একটা দুটো লোকেশন আমি দেখেছিলাম, একটা মানে ড্যাম রয়েছে আর একটা ছোটো একটা পাহাড় রয়েছে সুন্দর, তো সেখানে দাঁড়াবো যদি ইচ্ছা যায়, তো সেগুলোর পরের ভিডিওতেই আসবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোডে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, তো রাখলাম বন্ধু, সুস্থ থেকো।